হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউরিয়াস কৌশিকে সবাইকে স্বাগত জানাই। তো রিসেন্টলি বাংলাদেশের একটা নতুন ওটিটি অ্যাপ চালু হয়েছে, যেটার নাম হচ্ছে চরকি। আর এটা আপনি 1 মাসের সাবস্ক্রিপশন নিতেই পারেন, এটা একটা ভালো অপরচুনিটি দেওয়া হয়েছে। তো আপনাকে বাংলাদেশি টাকায় 56 টাকা কিছু একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো ওটা পে করলে আপনি 1 মাসের মানে 30 ডেজ সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তো এটা দিয়ে প্রথমেই যেটা আমি দেখেছি সেটা হচ্ছে উনলৌকিক বলে একটা ওয়েব সিরিজ, মানে এটা একটা অ্যান্থোলজি ওয়েব সিরিজ, যেখানে 5টা আলাদা আলাদা গল্প আসবে, প্রত্যেকটা শিবব্রত বর্মনের লেখার অবলম্বনেই হবে। আর তকদিরের যে ক্রিয়েটার ছিলেন সৈয়দ আহমেদ শকি, তার স্ক্রিন প্লেতে করা হয়েছে। আর রবিউল রবি আছেন, উনি ডিরেক্ট করেছেন এটাকে। তো প্রথম যেটা গল্পটা ছিল, মরিবার হলো তার সাধ, সাধ নয় কিন্তু, মানে ধ নয় দ, মানে এখানে টেস্টের কথা বলা হয়েছে। আর এর মধ্যে অবশ্যই রেসিপিরও কিছু উল্লেখ এখানে করা হয়েছে। তো যে ফার্স্ট গল্পটা, সেটাতে জীবনানন্দ দাশের কবিতাটাকেও বলা হয়েছে। সেই গল্পের যে ক্যারেক্টার ছিল যার মরিবার সাধ হয়েছিল, তার যেরকম এক স্ত্রী ছিল এবং সন্তান ছিল, এখানেও সেই জিনিসটাকেও দেখানো হয়েছে। তো কবিতার সাথেও লিঙ্ক আছে। আর উনলৌকিক ব্যাপারটাকেও এখানে দেখানো হয়েছে। উনলৌকিক ব্যাপারটা আসলে কি, উনলৌকিক হচ্ছে অনেকটাই রিয়েল, মানে বাস্তবের কাছাকাছি, হয়তো এরকম ঘটে না কিন্তু এরকম হতেই পারে। এটা অলৌকিকের সাথে কোনো কিন্তু সম্পর্ক নেই, এটা রাদার একটা সাইকোলজিক্যাল সিরিজ। এবং যদি বলেন যে এটা দেখা যাবে কি না, আমি বলবো অবশ্যই, প্রথম এপিসোডটাতেই ভালো চমক রয়েছে। আর গল্পটাতে এটাই দেখানো হয়েছে যে এক ব্যক্তি আছে যার বিপিডি রয়েছে, অর্থাৎ বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা মানুষের মুড সুইং, ইমোশনাল ইনস্টেবিলিটি, আত্মহত্যা করার টেন্ডেন্সি, একটা সাইকোলজিক্যাল একটা রোগ। এবং এটা ইন্ডিয়াতে প্রায় 1 কোটি লোকের কাছাকাছি এই রকম স্ট্রেস জনিত জিনিস এটা। তো এখানে তার মধ্যে অনেক লোকই জড়িত, মানে বছরে প্রায় 1 কোটি লোক এর প্রভাবে আসেন আর কি। তো যাই হোক, এখানে সেটাকে অন্য একটা লেভেলে নিয়ে গিয়ে দেখানো হয়েছে যে একজন ব্যক্তি আছে, সে বিভিন্নভাবে সাইকিয়াট্রিস্টের হেল্প নিচ্ছে, তার ওয়াইফের ব্যাপারেও সে এমন কিছু কথা তাকে বলছে, তার সিক্রেটস তাকে জানাচ্ছে, অনেকবার অনেকভাবে সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এবং লাস্টে গিয়ে সে পৌঁছচ্ছে এমন একজন ব্যক্তির কাছে যার নাম হচ্ছে ডিউক, এবং সেখানে রাশিয়ান রুলেটের মতো একটা গেম চলে। সেই গেমে কি হয় না, একটা পটকা মাছ বা ফুগো ফিশ যাকে জাপানে বলে, সেই ফিশ তাদেরকে সার্ভ করা হয়। 9টা ডিশ থাকে, তাতে 9 জন ব্যক্তি বসেন, তার মধ্যে একটাতে বিষ থাকে, কারণ এই যে মাছটা এর মধ্যে একটা পিত্তথলি থাকে, সেটাকে যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে পুরো জিনিসটাই বিষক্রিয়া দেখা যাবে সেই জিনিসটার মধ্যে, যে খাবে তার মৃত্যু তো ঘটবেই। তো সেখানে এই 9 জনের মধ্যে কার ভাগ্যের মৃত্যু আছে সেটাই এখানে দেখানো হবে, কিন্তু আলটিমেটলি জিনিসটা একটু অন্যরকমই হয়ে যায়। এবং ব্যাপারটা বোঝা যায় যে আমাদের যে মেন প্রোটাগনিস্ট আছে, সে যেভাবে চায় সেভাবে কিছুই হয় না। এবং সত্যি কথা বলতে কি, মানে এখানে এটাকেই একটা আইরনি দেখানো হয়েছে যে মানুষ মানে যে নিজে মরতে চাইছে সবসময় এবং কিছুই তার হচ্ছে না, বেঁচে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার নিজের হাতে কিন্তু মরাটা হয়তো লেখাই নেই। বাই দা ওয়ে, তা হয়তো সেটা লিখিত হবে সে যে সে নিজেই মারা গেছে বা নিজেই আত্মহত্যা করেছে, কিন্তু সেটাও একটা প্ল্যান্ড ওয়ে অফ কিলিং সামবডি। তো যাই হোক, ভালো লেগেছে গল্পটা, খুব প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এর মধ্যে আমরা দেখতে পেলাম। ডাবল ডেকার বাস যেভাবে এসে দাঁড়ালো প্রথম সিনে, দেখে প্রথমে আমি একটু ঘাবড়ে গেছিলাম, ভাবলাম এটা কি লন্ডন। যাই হোক, বাংলাদেশের এইরকম একটা ভালো সিনেমাটোগ্রাফি করে এবং একটা আলাদা রকমের স্ক্রিন প্লে করে বেশ মানে
বাংলাদেশের ব্ল্যাক মিরর টাইপের কিছু একটা করার চেষ্টা করেছে, একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সিরিজটাকে, তো বেশ ভালো লেগেছে। প্রথম গল্পটাকেই আমি দেবো 8 out of 10। তো যদি ভিডিওটি ভালো লাগে, আপনি এই ভিডিওটি দেখে থাকেন, আমার সাথে মতের মিল পান, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।